হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি স্বাভাবিক থাকলেও বন্ধ হয়েছে পেঁয়াজ আমদানি। এতে মাত্র 4 দিনের মাথায় কেজিতে অন্তত 5 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিক, ধন্যবাদ মিম। বর্তমানে লকডাউনের মধ্যে কঠিন স্বাস্থ্যবিধি মেনে কিন্তু ভারত থেকে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। তবে গত 29 এপ্রিল থেকে কিন্তু আপনার বন্ধ রয়েছে পেঁয়াজের আমদানি। এর মূলত কারণ হচ্ছে যে আইপি না থাকার কারণে, জানেন যে পেঁয়াজের আইপি অনুমোদন দেয় আপনার কৃষি মন্ত্রণালয় থেকে, সেটা আইপি বন্ধ করে দেওয়ার কারণে মূলত পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে। আপনাকে একটু বিষয় আমি জানিয়ে রাখি যে গত বছর ঠিক পেঁয়াজের যে যখন চাহিদা থাকে, পেঁয়াজের যে সংকট থাকে আমাদের দেশে, সেই সময় ভারত সরকার কোনো কারণ ছাড়া 29 সেপ্টেম্বর তারা পেঁয়াজ রপ্তানি বাংলাদেশে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার প্রায় 3.5 মাস পর যখন আমাদের দেশে যখন পেঁয়াজের ভরা মৌসুম, ঠিক ওই মুহূর্তে কিন্তু ভারত কী করল, পেঁয়াজের উন্মুক্ত করে দিল। পেঁয়াজ তখন তারা বাংলাদেশের জন্য আমদানির জন্য অনুমোদন ছিল, দেওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক ওই মুহূর্তে আমাদের দেশে কৃষকরা যখন পেঁয়াজ ঘরে তুলবে, তখন পেঁয়াজে তখন অনুমোদন দেওয়ার পর 2 জানুয়ারি তারা প্রত্যাহার করে নিল। 2 জানুয়ারি থেকে কিন্তু আমদানিকারীদের কাছে যে আইপি ছিল, সে আইপি তারা পেঁয়াজ আমদানি করতে ছিল। আর ঠিক সরকার কৃষকদের কি কথা চিন্তা করে কৃষকরা যেন লাভবান হয়, সেক্ষেত্রে সরকার পেঁয়াজ ভারত থেকে আমদানি নিরুৎসাহিত করতে আইপি বন্ধ করে দেয়। পেঁয়াজের পরে ডিউটি যেটা ট্যাক্স ডবল করার পরে কিন্তু মূলত পেঁয়াজ আমদানি কমে যায়। তারপরেও হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি করতে থাকে। আমদানি করতে তো গত আপনার 29 এপ্রিল থেকে সমস্ত রূপে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হওয়ার কারণেই কিন্তু পেঁয়াজ দামটা কেজিকে 5 থেকে 7 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে আমি বাজারে পেঁয়াজের দাম দেখলাম, এখানে পেঁয়াজ প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটা 2 দিন আগেও ছিল এখানে 25 থেকে 20 থেকে 22 টাকা, সেটা আজকে 28 টাকা বিক্রি হচ্ছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা প্রতি বছর এখানে তাদের 1.5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে থাকে ভারত থেকে। তো বর্তমানে পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে আইপির কারণে। আর এই ছিল হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজের আমদানি নিয়ে আমার কাছে সর্বশেষ খবর মিম। হিলি স্থলবন্দর থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক।